যেখানে আমরা এই বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে যে নিষেধাজ্ঞা, এটি আলটিমেটলি এই সরকারের উপরই একটা বিদেশি নিষেধাজ্ঞা। এবং এখানে গুটি কয়েক ব্যক্তি, সাতজন ব্যক্তি কিংবা একটা প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা যদি ধরেন, এটি কিন্তু সেটি না। এটি সামগ্রিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের উপরই একটা বিদেশিদের একটা নেতিবাচক মনোভাব বা দৃষ্টিভঙ্গির একটা বহিঃপ্রকাশ। এখন এই অবস্থা যদি চলতে থাকে, বাংলাদেশ তো উত্তর কোরিয়া কিংবা মিয়ানমারের মতো কোনো সামরিক শাসনের দেশ না, যেখানে স্বাধীনতার 50 বছরে সরকারের এই অগণতান্ত্রিক গণবিরোধী কর্মকাণ্ড বাংলাদেশকে মিয়ানমার এবং উত্তর কোরিয়ার কাতারে নিয়ে গেছে। এটি কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের জন্য খুবই লজ্জার এবং আমাদের একটা শঙ্কারও বটে। সেই জায়গা থেকে আমাদের এই আজকের সংবাদ সম্মেলন আমরা স্পষ্টভাবেই কিন্তু জানিয়েছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে প্রাথমিকভাবে আপনার ফর্মাল প্রসেস হচ্ছে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঘটনার একটা তদন্ত, আপনার রিপোর্ট প্রকাশ করা এবং সেই অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেখানে আমেরিকার আপনার ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে কিন্তু স্পষ্ট বলা আছে, আপনারা যদি গত আপনার 5 থেকে 7 বছরের তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন দেখেন, সেখানে কিন্তু তারা প্রতি বছর বলছে যে এখানে নিয়ে আমাদের মন্ত্রীরা ইতিমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা যে বক্তব্য দিচ্ছেন তাদের কথার কিন্তু কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা ইন্টারন্যাশনাল বিষয়, আপনাদের বুঝতে হবে যে আমেরিকা এরকম বিভিন্ন দেশের উপরে যখন নিষেধাজ্ঞা কিংবা বিভিন্ন দেশ, বিশেষ করে আপনি যদি আপনার সিরিয়া, ইরাক এই সমস্ত দেশগুলোর দিকে তাকান, ইরানের মতো দেশগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু তারা এই মানবাধিকার লঙ্ঘনের ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু একটা বড় পদক্ষেপ তারা নিয়েছে। তো বাংলাদেশের মতো দেশের বিরুদ্ধে যদি এই ধরনের পদক্ষেপ নেয়, আমরা কিন্তু একটা অস্তিত্ব সংকটে পড়ে যাব। সেই জায়গা থেকে আমাদের এই অ্যাপ্রোচটা, আজকের আহ্বান যে প্রধানমন্ত্রীর প্রতি, এখন এটা আওয়ামী লীগের কিংবা সরকারের কোনো বিষয় নয়, এটি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সুতরাং এখন যেহেতু তারা সরকারে আছে, ভোট ছাড়া থাকুক আর ভোট নিয়েই থাকুক, এখন তাদের দায়িত্ব হচ্ছে যে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা এবং এর প্রতিকার কিভাবে করা যায় সেজন্য একটা সর্বদলীয় সংলাপের আয়োজন করা। সেই আহ্বানটি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জানিয়েছি। এখন এই সরকারের কথায় তো এদেশের জনগণই বিশ্বাস করে না, বিদেশিরা কিভাবে বিশ্বাস করবে? যারা আপনার 2014 সালে বিনা ভোটে 155টা সিটে আপনার আগেই আপনার নির্বাচিত সংসদ নির্বাচন করে তারপরে আপনার বাকি আসনগুলোতে নির্বাচন করলো, 2018 সালের নির্বাচন যেটি আপনার আল জাজিরা, নিউ ইয়র্ক টাইম, টেলিগ্রাম থেকে সমস্ত দেশ বিদেশের পত্রিকাগুলো বলছে যে এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটে নাই, জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনকেও নিয়ে যখন তারা প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে যে তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তো তখন তো তাদের দেশের স্বাভাবিকভাবে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটা প্রশ্ন উঠে। এবং আমেরিকা যে অভিযোগ বা স্যাংশনটা দিয়েছে সেটা তো সুনির্দিষ্ট, প্রতি বছর তারা বার্ষিক মানবাধিকার প্রতিবেদন পেশ করে, সেখানে তারা স্পষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলেছে। আপনার হিউম্যান রাইট ওয়াচ আপনার মানবাধিকার দিবসে বাংলাদেশের 86 ব্যক্তি এখনও নিখোঁজ, বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে অনেকে নিখোঁজ তো এখনও রয়েছে, আমরা তো জানি, কাজে এটা তো আর মিথ্যা না। সুতরাং সরকার তারা তথ্য দিয়ে, যুক্তি দিয়ে কথা না বলে গায়ের জোরে যদি কথা বলে যেটা মিথ্যা উড়িয়ে দেয়, সেটা তো খুবই দুঃখজনক। তারা তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে ডিফেন্স করুক যে আপনারা বলছেন আপনাদের এই তথ্যটি মিথ্যা, এই তথ্যটি ভুয়া, তারা তথ্য প্রমাণ দিয়ে কথা বলুক। আমেরিকা তো তথ্য প্রমাণের ভিত্তিতেই নিষেধাজ্ঞা দিয়েছে, এবং এটা শুধু আমেরিকা না, এর আগেও তো আপনার 10টি মানবাধিকার সংগঠন জাতিসংঘের কাছেও চিঠি দিয়েছে যে বাংলাদেশের এই কর্তৃত্ববাদী সরকারকে রুখে দাঁড়ানোর জন্য। এমনকি এর আগে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, যে আপনার আল জাজিরার যে ডকুমেন্টারিটি প্রকাশিত হয়েছে, সেখানে আপনার তারা জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনা সদস্য পাঠানো নিয়েও তারা আপনার প্রশ্ন তুলেছে, যে যেখানে আপনার সেনা প্রধানের বিরুদ্ধে, তৎকালীন সেনা প্রধানের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, তখন কিন্তু তারা এই কথাটি বলেছে। এখন র্যাব হচ্ছে কিন্তু আপনার আমেরিকার ওয়েবসাইটে দেখেন, আপনার ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে বলা আছে এবং আমরাও তাই জানি, র্যাব হচ্ছে বিভিন্ন সংস্থা বা বাহিনী থেকে নিয়ে গঠিত একটা বাহিনী, পুলিশ থেকে আছে, আর্মি থেকে আছে, র্যাব নেভি থেকে আছে, একটা এলিট ফোর্স। সুতরাং এই বাহিনীর উপর তো নিষেধাজ্ঞা দিয়েছে, তার মানে কি? আলটিমেটলি তো এটা সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সকলেরই একটা সম্মানহানির সাথে জড়িত। তো একটা সরকার তো আর এই বাহিনীগুলোর সাথে ওইভাবে জড়িত না, কারণ সরকার
এই নির্বাচন আপনার একটা ফেয়ার নির্বাচন হলে এই আছে এই নাই, কিন্তু এই বাহিনীগুলো তো বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। কাজে সেই ক্ষেত্রে আমরা আহ্বান জানিয়েছি যে বিশেষ করে র্যাবের বিরুদ্ধে তো গুম খুনের অভিযোগ, সেটা তো অনেক আগে থেকে নারায়ণগঞ্জের ঐতিহাসিক বা আমি বলবো আলোচিত ঘটনা, সেভেন মার্ডারের ঘটনা আমরা দেখেছেন না, র্যাবের কর্মকর্তারা জড়িত ছিল না। কাজে র্যাবের কর্মকর্তারা যে গুম করে নাই খুন করে নাই এইটা তো আমরাও বলতে পারি না। অসংখ্য ঘটনা তো আমাদের চোখের সামনে দৃশ্যমান আছে, আমেরিকার তো যাওয়ার দরকার নাই। এবং বাংলাদেশের বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন, আপনার সিভিল সোসাইটির সংগঠন, সিভিল সোসাইটির পক্ষ থেকেও তো বারবার বলা হয়েছে, তো সেটি তো বাংলাদেশ থেকে বলা হয়েছে। কাজে আমেরিকার এই ঘটনাটি তো আপনার বিশ্বাসযোগ্যতার কোনো আপনার অংশে ঘাটতি রয়েছে বলে আমি মনে করি না। এখন সরকারের কাজ হচ্ছে এটাকে তারা কিভাবে ডিফেন্স করবে সেটা নিয়ে কাজ করবে। অবশ্যই আজকে যদি দেশে মানবাধিকার থাকতো, ভিন্ন মত এবং বিরোধীদের রাজনৈতিক করার পরিবেশ থাকতো, তাহলে তো আমরা সবাই মিলে ডিফেন্স করতাম যে আমেরিকার স্টেটমেন্ট ফলস। কিন্তু আমরা তো দেখতেছি যে এখানে এটার বাস্তবতা রয়েছে, সুতরাং আমরাও তো বিভিন্ন অবশ্যই তো আমরা এটা তো দিনের আলোর মতো পরিষ্কার একটা বক্তব্য যেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে বলেছে। এবং আমাদের বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই দাবি উঠেছে যে বাংলাদেশ সরকারের এই বর্তমান বিনা ভোটের সরকারের অধীনে এই দুটো নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নাই। কাজে আগামী নির্বাচনেও অনেকে জাতিসংঘের অধীনে একটা নির্বাচন দেওয়ার দাবি তুলেছে, তো কেন দাবি তুলেছে? সরকার প্রতি আস্থা নাই, সরকার পারছে না। সুতরাং সরকার যখন পারছে না, তাহলে তো আমাদের স্বাভাবিকভাবে বাংলাদেশের যারা ডেভেলপমেন্ট পার্টনার, যারা বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসনের পক্ষে ভোকাল, তাদের সহযোগিতা আমরা চাইবো, এটা তো বাস্তব। সুতরাং সেখানে আমেরিকার তথ্য প্রমাণের ভিত্তিতে স্টেটমেন্ট দিয়েছে, এখন সরকার এটাকে ফলস প্রুফ করুক। আমরা আমাদের কনসার্নটা ব্যক্ত করেছি যে এটা শুধুমাত্র ব্যক্তি এবং একটা প্রতিষ্ঠান না, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত একটা প্রশ্ন, যেটা দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এটি নিয়ে ভাবতে হবে। সেজন্যই আমরা প্রধানমন্ত্রীকে বলেছি তিনি একটা সর্বদলীয় সংলাপ ডাকুক, যার মধ্যে দিয়ে আমরা একটা স্ট্রং বক্তব্য প্লেস করতে পারবো। যেহেতু তারা আপনার রাষ্ট্রযন্ত্রকে মানে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, এখন এরশাদ যখন আপনার 82 সালে ক্ষমতা দখল করেছে, দীর্ঘ 9 বছর তো আন্দোলন সংগ্রাম হয়েছে, জনগণের আন্দোলন সংগ্রামের একটা পর্যায়ে এরশাদ আপনার পদত্যাগ করার জন্য সম্মত হয়েছে। ঠিক একইভাবে বর্তমান সরকার আজকে 7 বছর ধরে অগণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত আছে, ভিন্ন মত এবং বিরোধীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তো আমরা আশা করি সরকারের বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতাটা পাচ্ছে সেই সহযোগিতাটা যখন বন্ধ হয়ে যাবে, বিশেষ করে ধরেন এখন যদি আমাদের সেনাবাহিনী বলে যে সরকারকে এই ধরনের অ্যালিগেশন গভর্নমেন্টের কারণে তাদের উপরে এসেছে, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিচার বিভাগ যদি বলে যে এই ধরনের সরকারের কারণে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হয়েছে, এই সরকার দায়িত্ব পালন করতে পারে না, একটা গণতান্ত্রিক সরকার দরকার, এটা বললে তো তাহলে সেটা সামগ্রিকভাবে বাংলাদেশের এই পরিস্থিতি থেকে উত্তরণে একটা ভূমিকা রাখে, তখন সরকারও কিন্তু বাধ্য হবে। কাজে আমরা তো সরকারকে আপিল জানাচ্ছি, আন্দোলন সংগ্রাম করছি, বিভিন্নভাবে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করছি, এবং সরকার যদি আমাদের নর্মাল অ্যাপ্রোচে এগ্রি না করে দেন, তাহলে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বাধ্য করতে হবে, যেটা ইতিহাসে বিভিন্ন সময় হয়েছে।